বাড়ি খাওয়াতে যে শাটারিং লসটা ওটাতে এক চেক করে দেখতে বেশি আছে। কেন আপনি হেঁচি আনেন নাই, মানে খরচ তো আনেন নাই, খরচ আমাদের দিচ্ছেন, বলছে তোমরা এগুলো চালো, আমরা ওটা করবো, মানে ডিমান্ডটা এটা বেশি আছে, না 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 তার দেশে ম্যানুফ্যাকচারিং যাবে, আসলে ফুল ফিটটাই হচ্ছে প্রপার, আমরা আস্তে আস্তে কৃষকরা কৃষকতে তো এখানে ক্ষেতটা কিন্তু চায় স্যার, আমাদের এই জন্য আমরা যেটা সারের নেতৃত্বে যেটা হচ্ছে আমরা কৃষকের কাছে সব অপশনই থাকবে, এই খড় ভেঙে যাওয়া থাকবে, গোটা খড়ও থাকবে, কৃষকের পছন্দের মতো দেখি তো আমাকে, আমরা ওই কৃষকের সাথে কথা বলবো, এখানে যারা যারা যাদের কাজ করা হয়েছে ওখানে ওখানে বলবো আমরা নাকি, হ্যাঁ স্যার ওখানে বসে আচ্ছা আপনি কাটতে থাকেন, আমরা একটু কৃষকদেরকে ডেকে কথা বলবো, আমি মনে হয় ধান খেতে মাঝখানে বলেছি না এটা সুন্দর হবে, হ্যাঁ সেটা হোক, আপনি একটু ওই যে ধানটা দেখবো, ধান বের করো তো ওই ধানটা দেখবো, আর খেরটাও একটু দেখেন, কিছু খেরের নমুনা ওইটাও রাখেন, ট্যাঙ্কিতে ধান আছে, হ্যাঁ দেখেন দেখেন একটু দেখেন আনলোডটা কেমনে হয়, হ্যাঁ আনলোড এবং ক্লিনটা দেখার মধ্যে বা একটু আনলোড করলে ওখানে বস্তা বস্তাটা অন্য নেই ওগোনা আনিলা কান্দ রহিন আনি সারে দেখাই রাজ দান কিতাব আর কি অবস্থা ওই জমিতে রাখো ওই জমিতে না আপনি না না আপনি ঘুরে নিয়ে যান ওখানে নিয়ে যান ওখানে ওখানে পেরে ঘুরে নিয়ে নিন না হবে তার কাছে যান গাই লাই আমি এলাম না চলেন নিন না হবে তার এরকম খড় ভেঙে যেত আর একটা খড় গোটা থাকতো, খড় সেই বস্তায় আসে, বস্তায় আসার মেশিনের পারফরমেন্স খুবই ভালো, ওনারা বলতে চাচ্ছিলেন যে ওই সমস্যা ম্যানুফ্যাকচারার এখন বলতেছে যে আমরা ট্যাঙ্কি সিস্টেম, আমি বললাম আমার মাটি তো আবার এটা সহ্য করতে পারবে না, হ্যাঁ তো সেই ক্ষেত্রে যেটা যেটা হয় ওনার বলতে সুবিধা হলো যে আনলোড, আমি বললাম আনলোডটা আপনি যখন দিনাজপুরের মাঠে যাবেন বিশাল মাঠ কোথায় আনলোড করবেন, এবং যদি বস্তা হলে তার জন্য একটু সামনে থেকে শুনুন তো আপনারে